দেখুন ক্লাসে বিভিন্ন ধরনের ছেলেরা থাকে, যে সেখানে তিন ধরনের শিক্ষার্থী থাকে। প্রথম হলো মেধাবী, একেবারে খুব বললেই সে বুঝে ফেলে। দুই নাম্বার, একবার বললে হয় না, দুবার তিনবার বলা লাগে। আর তিন নাম্বার, তাকে হাতে ধরে কখনো বোঝাতে হয়, কখনো তিনবার পাঁচবার বোঝাতে হয়, তারপরে গিয়ে সে বোঝে। অনেক সময় দেখা যায় যে ক্লাসের মধ্যে একটা ছেলে দুষ্টামি করছে, একটা দুটা দুষ্টামি করছে, আপনি তাকে নিয়ন্ত্রণ করার জন্য কি করেন, কি পদ্ধতি অবলম্বন করেন, কি করবেন? আপনি এক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। তার মধ্যে একটা পদ্ধতি হলো এই, আপনার কাছে ডেকে নিয়ে আসেন, যে জিনিসটা আপনি পড়াচ্ছেন তাকে বলেন যে বাবা তুমি এই পড়াটা কি বুঝতে পারছো? যদি বুঝে তাহলে বলবে হ্যাঁ বুঝেছি, যদি বুঝে থাকো তাহলে তুমি ওদেরকে পড়াও। আপনি একদিন দুই দিন করেন, দেখবেন ধর দুষ্টামি বন্ধ হয়ে গেছে। ছাত্র অসুস্থ হলে, শুনলে, আসতে পারেনি ক্লাসে, আপনি একটু কষ্ট করে যদি দেখে আসেন তাহলে দেখবেন যে সে ছাত্র, তার অভিভাবক এবং অন্যান্য মানুষ তারাও জানবে যে প্রিন্সিপাল স্যার, সে এত বড় একটা মানুষ আমার ছেলেকে দেখার জন্য চলে আসছে। সে দেখবেন যে কি করবে সে হুঁশ পাবে না, আপনাকে আপ্যায়ন করার জন্য কি যে করবে, কোথায় বসতে দেবে, হুঁশ নাই তার। সুতরাং আমরা একটু কষ্ট করে এটা করব। আমাদের প্রত্যেককে এমন মানুষ হওয়া দরকার যে আমাদেরকে দেখে যেন সবাই অনুসরণ করে, আমাদেরকে দেখে অনুসরণ করবে, তাই না? তাহলে মডেল হতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়ি তখন আমাদের একজন টিচার ছিলেন আবুল খায়ের স্যার। উনি যখনই ক্লাসে আসতেন তখনই উনি যে লেকচার গতি দিতেন, সামনে কোনো দিন কোনো নোট আমরা দেখিনি, আমরা তো নোট নিয়ে আসি। উনি এসে জিজ্ঞেস করতেন আজকে কি পড়া, আজকে কোন কোন বিষয়টা পড়া হবে, বললাম এই বিষয়টা পড়া হবে। উনি শুরু করে দিলেন, এই লেকচার শুরু করে দিলেন, মনে হতো যেন উনি মুখস্থ করে আসছেন। এত সুন্দর সাজানো গুছানো, কোনো একটা জিনিস স্লিপ অফ টাং হয় না মানুষের, কখনো হয়নি। উনি ভুলবশত না এই এটা বলে ফেলেছি, না এটা না এটা, এমন কখনো শুনিনি। এত সুন্দর পড়াতেন, কিভাবে এটা, কি করে সম্ভব? এটা সম্ভব ওইভাবে যখন আপনি আগের পড়াটা দেখে আসবেন, নিজে আত্মস্থ করে আসবেন, তখন আপনার বলতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন না দেখে আসবেন তখন কিন্তু সমস্যা, তাই না? সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করব আমরা যেন বিষয়বস্তুকে দেখে এসে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। পাঁচ নম্বর বিষয় হলো শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগী মনোভাব সৃষ্টি করা। আল্লাহ বলছেন না সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা কারযিস সামাওয়াতি ওয়াল আরযি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের জন্য কি করো, প্রতিযোগিতা করো, যার পরিব্যক্তি হচ্ছে আসমান ও জমিনের পরিব্যক্তির সমপরিমাণ। সূরা হাদিদ 21 নম্বর আয়াত। একইভাবে সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের প্রাক্কালে তিনি সাহাবীদেরকে বললেন কুমু ইলাল জান্নাতে আরযুহা কারযিস সামাওয়াতি ওয়াল আরযি, তোমরা ওই জান্নাতের দিকে দণ্ডায়মান হও যে জান্নাতের পরিব্যক্তি হচ্ছে আসমান জমিনের পরিব্যক্তির সমপরিমাণ। সাহাবী তখন কে দাঁড়ালেন, উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে বললেন আল্লাহ রাসূল জান্নাতের পরিব্যক্তি এরকম? তিনি বললেন হ্যাঁ। তখন তিনি বললেন আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতের অধিবাসী হতে পারি। তাহলে রাসূল আগ্রহ তৈরি করে দিল, না রে জান্নাত এত বড়। তাহলে রাসূল আগ্রহ তৈরি করে দিয়েছেন প্রতিযোগিতা, তাহলে প্রতিযোগিতা করো কিসের জন্য, জান্নাত পাওয়ার জন্য। তাহলে আপনি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করে দেবেন কি জন্য, শেখার জন্য। এই হাতের লেখার, তোমার হাতের লেখা তো খুব সুন্দর, তুমি আরো ভালো করে লিখবে। আরেকজনকে আপনি বললেন হে তুমি তোর মতো লিখতে পারো, তুমি কেন লেখো না, তা তুমি ওর মতো লিখতে পারো তো, তুমি লেখো, ওর মতো যদি লেখো তাহলে তুমিও ফার্স্ট হতে পারবা, ওর মতো যদি তুমি লেখো তাহলে তুমিও পুলিশ অফিসার হতে পারবা, ওর মতো যদি তুমি লেখো তাহলে তুমি ডিসি হতে পারবা, তুমি এই জেলার কি কর্ণধার, তুমি এই জেলার মালিক হবে, জেলাটা চালাবে তুমি, তুমি দেশের প্রেসিডেন্ট হবে, কি করলে, এই করলে। তাহলে ওদের মধ্যে প্রতিযোগিতা এটা তৈরি করে দেওয়ার দায়িত্ব একজন শিক্ষকের। দেখুন ক্লাসে বিভিন্ন ধরনের ছেলেরা থাকে, থাকে না, শিক্ষার্থী থাকে। গতকালকে আমরা বিভিন্ন ক্লাসে আমরা শুনেছি যে সেখানে তিন ধরনের শিক্ষার্থী থাকে মোটামুটি। প্রথম হলো মেধাবী, একেবারে খুব বললেই সে বুঝে ফেলে। দুই নাম্বার, একবার বললে হয় না, দুবার তিনবার বলা লাগে। আর তিন নাম্বার, একেবারে তাকে হাতে ধরে কখনো বোঝাতে হয়,
কখনো তিনবার পাঁচবার বোঝাতে হয়, তারপরে গিয়ে সে বোঝে। তাহলে এই শিক্ষার্থীদের তারতম্য আছে ভিতরে, সেই তারতম্য বুঝে আমাদেরকে ক্লাসে পড়াতে হবে। তারতম্য আছে, আমার আপনার লক্ষ্য থাকবে কার প্রতি, কোন ছাত্রের প্রতি, একেবারে দুর্বল ছাত্র প্রতি। কারণ যে ভালো ছাত্র সে তো প্রথমে বললেই শিখে যাবে, আর যে মিডিয়াম দুবার আপনি বললে সে ধরে নেবে, আর যে হচ্ছে একেবারে লাস্টের তার ব্রেন কম অথবা সে অমনোযোগী, ওই সমস্ত ছাত্রদের জন্য আমাদের বেশি কষ্ট করতে হয়। একটা স্কুলে আমার মেয়ে পড়তো, তখন একদিন ফোন দিয়ে ক্লাস টিচার আমাকে বলছেন, স্যার আপনার মেয়ে অমক এই ক্লাসে পড়ে, রোল নাম্বার এত। তো আমরা ক্লাসে চেষ্টা করি তার 80% পড়া মুখস্থ করে দিতে, বাকি 20%-এর জন্য স্যার আপনারা একটু খেয়াল করবেন। যদি কোনো শিক্ষক অভিভাবককে বলে তাহলে সে প্লিজড হবে না? অবশ্যই হবে, এর নাম ধরে রোল নাম্বার ধরে সে বলছে আপনার ছেলে বা আপনার মেয়ে অমক সেই ক্লাসে পড়ে, রোল নাম্বার এত, তাকে আমি এইভাবে চেষ্টা করি, আপনারা বাকি 20%-এর জন্য আপনারা চেষ্টা করবেন। আপনি যদি এইভাবে বলেন তাহলে অভিভাবক কি মনে করবে? অভিভাবক মনে করবে যে আমার ছেলেটাকে কিংবা আমার মেয়েটাকে অমক টিচার এত ভালোবাসে যে তার নামটা পর্যন্ত মুখস্থ, রোল নাম্বারটাও মুখস্থ। তাহলে আপনি যদি এই দায়িত্বটুকু পালন করেন, এতটুকু, জাস্ট এতটুকু দায়িত্ব পালন করেন, তাহলে দেখবেন যে এই অভিভাবক কিন্তু আপনার বলে দেওয়া লাগবে না, আপনার মাদ্রাসার প্রচার কষ্ট করে পত্রিকায় দেওয়ার দরকার হবে না। আপনি বাস 10টা অভিভাবকের সাথে একটু ভালো ব্যবহার করেন, এই 10টা অভিভাবক আরও 10 জনকে বলে আপনার মাদ্রাসার ছাত্র দিয়ে ভরে দেবে, তাই না? পক্ষান্তরে যদি একটা খারাপ ব্যবহার কারোর সাথে হয়, ছাত্র তো নেবেই আপনার মাদ্রাসা 12টা বাজায় ছাড়বে। সেজন্য আমরা অবশ্যই চেষ্টা করব শিক্ষার্থীদের মনোভাব বুঝে তাদেরকে যেমন শিক্ষা দেওয়া, ঠিক তেমনিভাবে তাদের সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকা, কে কেমন সেটা বোঝা এবং সেইভাবে উপস্থাপন করা। 7 নম্বর বিষয় হলো, কোনো শিক্ষার্থী অসুস্থ হলে কি করতে হবে? অসুস্থ হলে কি করতে হবে? অসুস্থ হলে দেখতে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ইহুদি বালক তাকে দেখতে গেলেন, তাই না? দেখতে গিয়ে তাকে কি বললেন? তাকে বললেন যে তুমি কালেমা শাহাদাত পড়ো। তখন সে বাচ্চাটা বাপের দিকে তাকাচ্ছে, বাপ তাকে বললেন আতে আবুল কাসেম, তুমি আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তার অনুসরণ করো, তুমি আমাদের তাকায় না ওর অনুসরণ করো। তখন সে কালেমা শাহাদাত বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে সে মুক্তি পেয়ে গেল, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান্নার, ওই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ আমার মাধ্যমে তাকে জাহান্নাম থেকে মুক্ত করলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি অসুস্থদেরকে দেখতে যেতেন, আমরা যাই তো? চেষ্টা করতে হবে। ছাত্র অসুস্থ হলে, শুনলে আসতে পারেনি ক্লাসে, আপনি একটু কষ্ট করে যদি দেখে আসেন তাহলে দেখবেন যে সে ছাত্র, তার অভিভাবক এবং অন্যান্য মানুষ তারাও জানবে যে প্রিন্সিপাল স্যার সে এত বড় একটা মানুষ আমার ছেলেকে দেখার জন্য চলে আসছে। সে দেখবেন যে কি করবে সে হুঁশ পাবে না, আপনাকে আপ্যায়ন করার জন্য কি যে করবে, কোথায় বসতে দেবে, হুঁশ নাই তার। সুতরাং আমরা একটু কষ্ট করে এটা করব। দেখুন, কোনো মানুষের যদি 5টা ছেলে থাকে, কয়টা? 5টা, 10টা, বেশিও হয়, আগে তো হতো, এখন তো 2টার বেশি হয় না। যাই হোক, তো যদি 5টা ছেলে থাকে তাহলে বাপের আচরণ কেমন হয়? বাপের আচরণ সমান সমান হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবি, তিনি তার ছেলেকে কিছু সম্পত্তি দিতে চাইলেন। স্ত্রী তখন বলল যে আপনি যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী না রাখবেন ততক্ষণ পর্যন্ত আমি এই কাজে রাজি হব না। সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন গিয়ে বললেন যে আল্লাহ রাসূল, আমি আমার অমক ছেলেকে আমি এই পরিমাণ সম্পদ দিতে চাই। তিনি তখন বললেন যে তুমি কি সবাইকে দিচ্ছ অনুরূপভাবে? সাহাবি বললেন না আল্লাহ রাসূল। তখন রাসূল বললেন যে না, আমি এমন কাজে সাক্ষী হতে পারি না যে কাজের মধ্যে আল্লাহ ব্যতীত নেই, যে কাজে সমতা করা হয় না, বৈষম্য করা হয়, আমি ওই কাজে সাক্ষী থাকতে পারি। তাহলে ছেলেদের মধ্যে যেমনভাবে সমতা বিধান করতে হয়, বৈষম্য করা যায় না, ঠিক তেমনিভাবে ক্লাসেও আমাদেরকে বৈষম্য পরিহার করতে হবে, আমাদেরকে সমতা বিধান করতে হবে, ন্যায়পরায়ণতা বজায় রাখতে হবে। একই ছে দুইটা ছেলে অন্যায় করেছে, দুইজন ছেলে অন্যায় করেছে, ক্লাসে মারামারি করেছে,
একজনকে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন আর একজনকে পাশের উপর দুই বাড়ি দিলেন, তাহলে এটা কি সমতা হলো? এটা কিন্তু সমতা হলো না। যদি দুইজনের অন্যায় হয় তাহলে দুইজনকে সমান শাস্তি দেন অথবা দুইজনকে ধমক দিয়ে তাড়িয়ে দেন, তাহলে এটা সমতা হবে। আপনি ক্লাসে বলছেন যে যদি তোমরা ভালো করো তাহলে তোমাদের জন্য পুরস্কার আছে। এবার দুইটা ছেলেই পরীক্ষা দিয়েছে, একটা প্রশ্নের উত্তর লিখেছে, লিখে দুইজনেই সমান মার্কস পেয়েছে, ধরেন 10-এর মধ্যে সে 6 পেয়েছে। এবার একজনকে 5 টাকা দামের একটা কলম দিলেন আর একজনকে বললেন যে বাবা তুমি আজকে যাও, তোমাকে পরে একদিন দেবো। না, এটা চলবে না। আপনি দিলে দুইজনকে দেন, না দিলে কাউকে দেন না, তাই না? এই সমতা, এটা আমাদেরকে অবশ্যই বিধান করতে হবে। এরপরের যে বিষয় সেটা হলো এই, দেখুন আগে যেটা বলেছিলাম সেটা হলো আমাদের প্রত্যেককে এমন মানুষ হওয়া দরকার যে আমাদেরকে দেখে যেন সবাই অনুসরণ করে, আমাদেরকে দেখে অনুসরণ করবে, তাই না? তাহলে মডেল হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আর একটা হাদিস বলি, হাদিসটা ভুলে গেছি, এটা আল মারউ মা মান আহাব্বা, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর অনুগামী হয়, সাথে থাকে। অন্য একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে। আল মারউ আলা দীনে খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম বিমা ইউখালিলু, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে। সুতরাং তোমাদের প্রত্যেকে যেন খেয়াল করে যে সে তা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। তাহলে আমি আপনি অবশ্যই শিক্ষার্থীর প্রতি স্নেহশীল হব, আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, তাহলে শিক্ষার্থী আমাকে দেখে শিখবে। যদি মানুষ আমি অগ্রহণযোগ্য হই তাহলে শিক্ষার্থী কখনোই আমার থেকে কোনো কিছু ভালো কিছু লাভ করবে না। দেখা যায় কোনো কোনো শিক্ষকের ব্যাপারে ছাত্ররা বেশি বেশি অভিযোগ করে, ওই স্যার এই করেন, ওই স্যার এই করেন। তাহলে কেন করে? তাকে পছন্দ না বলে তার ব্যাপারে অভিযোগ করে, কিন্তু যখন পছন্দনীয় হয় তখন সে একটা দোষ করলেও, দুইটা বাড়ি দিলেও সে কিন্তু বাপের কাছে গিয়ে বলে না যে স্যার আমাকে মারছে, কারণ সে তখন মনে করে যে স্যার আমাকে আদর করে মারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে দেখো, ইন্নামা আনা লাকুম মিসলু ওয়ালিদে লিওয়ালাদিহি, আমি তোমাদের জন্য পিতার স্থলে, পিতা যেমন তার সন্তানকে আদর করে, স্নেহ করে, ভালোবাসে, আমি তোমাদের জন্য অনুরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম হারিসুন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, সূরা তাওবা 128 নম্বর আয়াত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের প্রতি তিনি ছিলেন স্নেহশীল। আমরা প্রত্যেকেই আমাদের ছাত্রদের প্রতি আমরা চেষ্টা করব স্নেহশীল হওয়ার। সময়ের কারণে অনেক সময় আমাদেরকে দ্রুত পাঠদান করতে হয়, তাই না? সময় চলে গেছে এই জন্য দ্রুত করতে হয়, কিন্তু নিয়ম হলো পাঠদানের ক্ষেত্রে আমরা অবশ্যই ধীরে স্থিরতা অবলম্বন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইজলাতু মিনাশ শাইতান, দ্রুততা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের পক্ষ থেকে এই তাড়াহুড়া করাটা, এটা শয়তানের কাজ। সুতরাং তাড়াহুড়া না করে ছাত্ররা যেন বুঝতে পারে, সেই রকম করে আমরা চেষ্টা করব তাদেরকে বোঝানোর। বোঝানোর জন্য একটা কৌশল বলেন তো কি, ছাত্রদেরকে সুন্দর করে বোঝানোর জন্য একটা কৌশল বলেন তো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুন আমাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? বলছেন আল্লাহ রাসূল, আতাদরুন আমাল গীবা, তোমরা কি জানো গীবত কি? রাসূল জিজ্ঞাসা করেননি কি, কেন বলো তো এটা কি, এটা কেন? যাতে করে এই প্রশ্নটা করার পরে সে মনে রাখে, তাহলে আপনি প্রশ্ন জিজ্ঞেস করবেন, পড়াটা কখনো ভুলবে না। আপনি পড়াচ্ছেন, পড়ানোর পরে ওকে জিজ্ঞেস করেন বাবা বলো তো এটা কি, তখন সে এটা বলবে যে এইটা, যদি না পারে আপনি বলে দেন, তাহলে সে কখনো এই জিনিসটা ভুলবে না। তাহলে আপনি প্রশ্ন করেন, প্রশ্নোত্তরের মাধ্যমে পড়ানোর চেষ্টা করেন, দেখবেন যে সে কখনো ভুলবে না। আচ্ছা দেখুন, যে অনেক সময় দেখা যায় যে ক্লাসের মধ্যে একটা ছেলে দুষ্টামি করছে, হয় না এরকম? একটা দুটা দুষ্টামি করছে, আপনি তাকে নিয়ন্ত্রণ করার জন্য কি করেন, কি পদ্ধতি অবলম্বন করেন, কি করবেন? আপনি এক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। তার মধ্যে একটা পদ্ধতি হলো এই, আপনি তাকে ডেকে নিয়ে আসেন, আপনার কাছে ডেকে নিয়ে আসেন, যে জিনিসটা আপনি পড়াচ্ছেন তাকে বলেন যে বাবা তুমি পড়াটা কি বুঝতে পারছো? তো সে বলবে, যদি বোঝে তাহলে বলবে হ্যাঁ বুঝেছি, যদি বুঝে থাকো তাহলে তুমি ওদেরকে পড়াও। এখন মনে করো যে তুমি টিচার, তাহলে তুমি ওদেরকে পড়াও। আপনি একদিন দুই দিন করেন, দেখবেন দুষ্টামি বন্ধ হয়ে গেছে, তাই না?
আপনি তাহলে ওর মধ্যে কি করবেন, এই শিক্ষার্থী আপনি নির্বাচন করবেন যে কাকে দিলে আমার এই কাজটা হয়ে যাবে। এটা তো দুষ্টামির ক্ষেত্রে, কিন্তু দেখাচ্ছেন আপনার ক্লাসে 50 জন ছাত্র, একার পক্ষে নিয়ন্ত্রণ করা কিংবা হাতের লেখা দেখা কিংবা আপনি এটা লেখা দিয়েছেন এটা বোঝা, এটা তো আপনার পক্ষে কঠিন, তাই না? কিংবা সামনের 10টা ছেলেকে আপনি দেখলেন, পিছনের আরো 20টা বাকি রয়ে গেছে, তখন কি করবেন আপনি? আপনি ওখানে 5টা ছেলে নির্বাচন করেন, 5 জন ভালো ছাত্র অবশ্যই তো থাকে, তাই না? 5 জন ছেলেকে নির্বাচন করে আপনি তাদেরকে বলেন যে আমি যে লেখাটা দিলাম দেখো তো তোমার লেখার সাথে মিলিয়ে ওটা ঠিক আছে কিনা, অমুকের লেখা দেখো, তুমি এই 5 জন, তুমি এই 5 জন, তুমি এই 5 জন দেখো। তাহলে দুইটা ফায়দা, একটা ফায়দা হলো যে ছেলেটা লিখেছে শুদ্ধ করে ও জিনিসটা আর কখনো সে ভুলবে না, ওইটা একেবারে তার মুখস্থ হয়ে যাবে, কারণ সেও পরীক্ষা করছে। আর দ্বিতীয় ফায়দা হলো যে আপনার সময় বাঁচাই দিবে, সে ও দেখে দেবে স্যার এটা হয়নি, ভুল হয়ে গেছে, নিয়ে আসো তো এটা, আপনি শুদ্ধ করে লিখে দেন অথবা বলে দেন যে তোমার এই জিনিসটা হয়নি। তাহলে আপনি এভাবে করে শিক্ষার্থীদেরকে নির্বাচন করতে পারেন কে ভালো কে খারাপ। আপনি যদি একবার নির্বাচন করে ফেলেন তাহলে ভালোদেরকে দিয়ে যারা একটু দুর্বল আছে তাদের পাশাপাশি বসিয়ে দেবো, বা দেখো তো লিখতে পারছে কিনা, বাবা দেখো তোর পড়াটা হয়েছে কিনা, আপনি সহযোগিতা করতে পারেন। সবশেষে আমরা যেটা বলবো সেটা হলো এই, আপনি পড়ার মাঝে মাঝে কিছু উদাহরণ দিবেন, তাই না? আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৈঠকে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তো মুমিনদের উদাহরণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছের কথা বলেছেন, সেই গাছটা কোনটা? তখন বড় বড় সাহাবীরা যারা ছিল তারা বিভিন্ন গাছের কথা বলছে। যখন সবার বলা হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বললেন, তখন আবদুল্লাহ ইবনে ওমর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমি কিন্তু এই গাছটার কথা জানতাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে বাবা তুমি এটা কেন বললে না, তুমি যদি এটা বলতে তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম, অমক অমক সম্পদ পাওয়ার চেয়েও আমি বেশি খুশি হতাম। তাহলে কি বোঝা যায়, উদাহরণ যদি আপনি দেন তাহলে এটা ছাত্রদের মনে শিক্ষার্থীদের মনে এটা জায়গা করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উদাহরণ দিয়েছেন, আমি এবং অন্যান্য নবীদের উদাহরণ হলো একটা বাড়ির মতো, একটা প্রাসাদের মতো, যার সব কিছুই সুন্দর করে সম্পন্ন করা হয়েছে কিন্তু একটা ইটের জায়গা বাদ দিয়ে। আমি এসে সেই ইটের জায়গাটা পূর্ণ করেছি, বিল্ডিংটা সুন্দর হলো, তাই না? তাহলে আমি হচ্ছি এই দিনের পূর্ণতা দানকারী, আমি এবং ওই যে লোকটা, ওই লোকের আমি হচ্ছি ওই লোকের মতো। কোন লোকের মতো? যে লোক আগুন প্রজ্বলিত করছে আর বিভিন্ন এই উচুঙ্গু বিভিন্ন ফড়িং এসে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, লোকটা চেষ্টা করছে ফড়িংগুলি যেন আগুনের মধ্যে না পড়ে। তাহলে আমি তোমাদের জন্য ওই রকম, আনা আখুজুবি খুজাজিকুম, আমি তোমাদের এই কোমর ধরে জাহান্নাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করছি কিন্তু তোমরা আমাকে অপরাস্ত করে আমাকে ছাড়িয়ে নিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। রাসূল এভাবে বিভিন্নভাবে উদাহরণ পেশ করেছেন না, বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ পেশ করেছেন। তাহলে আমরাও চেষ্টা করব এইভাবে উদাহরণ দিয়ে বা উদাহরণ দিয়ে তাদেরকে বোঝানোর। বিভিন্ন সময় কোনো ঘটনা বলতে হবে, ঘটনা বললে সে সেখান থেকে শিখবে, আমরা এটা চেষ্টা করব। সবচেয়ে যে বিষয়টা দরকার, গতকালকে এক ভাই সূরা সফের কয় নম্বর আয়াত বলেছিলেন? সূরা সফের 2 নম্বর আয়াত বলেছিলেন, কি বলেছিলেন? লেমা তাকুলুনা মা লা তাফআলুন। কোরআন হাদিস ঠিকই পড়ান, আপনারা সবাই ভালো শিক্ষক ভালো জানেন, কিন্তু ভিতরে যদি আমল না থাকে তাহলে অবস্থাটা কি হবে, অবস্থাটা কি হবে পরকালীন জীবনে কি অবস্থা হবে মনে নাই? অবস্থাটা হবে যে নাড়ি ভুড়ি বের হয়ে থাকবে আর তার চারিদিক দিয়ে ঘুরতে হবে। ভালো কথা বলছেন আমল করছেন না, তাহলে অবস্থাটা ওই হবে, আমাদের জন্য সেই অবস্থা না হয়। তাহলে আমাদের জন্য করণীয় হলো আমার যেটা আমি বলবো সেটা আমলে পরিণত করা। আমরা বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি 40 শক্ত না 40 দিন, কয়দিন? 40 দিন তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করে তাহলে তার জন্য 2টি মুক্তি আছে, কি কি? বারাতুম মিনান নার, তাহলে নেফাকি থেকে মুক্তি এবং জাহান্নাম থেকে মুক্তি। তাহলে আপনি জাহান্নাম থেকে মুক্তির কথা বলেন, নেফাকি থেকে মুক্তির কথা বলেন, নিজে আমল করেন না, চলবে এটা? এটা চলবে না। তাহলে আমরা যা বলবো সেটা আমলে পরিণত করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর কথা আমরা সবাই বলি কিন্তু নিজে যখন দাঁড়াই তখন আধা হাত ফাঁকা থাকে, দুঃখজনক। আবার আমাদের একটা কমন আমল হলো যে আমরা এই কনিষ্ঠ আঙ্গুলের সাথে মিলিয়ে দাঁড়াই, কখনো টাকনোর সাথে টাকনো মিলানোর আমরা চেষ্টা করি না। এই মানে অলসতা, এই অবহেলা, এটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে।
সুতরাং এটা শেষ করা দরকার। আমরা অবশ্যই এই বিষয়ে খেয়াল করব, এটা যেন আমরা না করি, আমরা এগুলি পরিহার করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য যে কাজগুলি আমাদের প্রত্যেকের জন্য জরুরি আমরা সেগুলি যেন করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবক এসে কি বলল, আল্লাহ রাসূল ইজানলি বিজিনা, আল্লাহ রাসূল আমাকে বেবিচার করার সুযোগ দেন, অনুমতি দেন, তাই না? সাহস কত! রাসূলকে যে বলছে যে আল্লাহ রাসূল আমাকে এটা করার অনুমতি দেন, রাসূল কি রেগে গেলেন? রাসূল কিন্তু রেগে যাননি, কি করেছেন? তখন আবার জিজ্ঞেস করছেন, কি বলছে বাবা? রাসূল আমাকে এইটা করার অনুমতি দিন। সাহাবীরা খেপে গেলেন, তখন বললেন যে থামো, ওকে বলতে দাও। একটা ছেলে ক্লাসে একটা কথা বলতে চাচ্ছে কিন্তু বেয়াদবিমূলক একটা কথা বলছে, তো অন্য ছাত্র বলছে এই থামো থামো, আপনি তাকে আবার বলতে দেন, বাবা তুমি কি বললে? এইটা বললাম। রাসূল তাকে কি করলেন যে বাবা তুমি যে ব্যভিচার করতে চাও কার সাথে করবে? যদি সে তোমার মা হয়, সে তোমার বোন হয়, সে তোমার ফুফু হয়, খালা হয়, তাহলে তুমি কি এইটা পছন্দ করবে যে সে তার সাথেই কাজ করুক অন্য কোনো পুরুষ? সে সাহাবি বললেন যে না, আমি কখনো এটা সহ্য করবো না। আল্লাহ রাসূল তখন বললেন যে তাহলে তুমি কিভাবে করবে? বুঝে গেলেন না? সুতরাং এইভাবে আমরা অত্যন্ত সূক্ষ্মতার সাথে, আমরা অত্যন্ত প্রজ্ঞার সাথে যদি ছাত্রদেরকে শেখানোর চেষ্টা করে, আদর্শ মানুষ হিসেবে সে ইনশাআল্লাহ তারা গড়ে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।